পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে। গতকাল মঙ্গলবার ঈদের দিনেও 500+ যাত্রী ভারত গেছেন এই চেকপোস্ট দিয়ে। 4 মে দুপুর 12টা পর্যন্ত 250 যাত্রী ভারত গমন করেছেন। এছাড়া ইমিগ্রেশন ভবন ও ভবনের বাইরে অপেক্ষমান ছিলেন আরও 200+ যাত্রী। যশোরের বেনাপোল বন্দরের ভিড় এড়াতে অনেকেই আখাউড়া চেকপোস্ট ব্যবহার করছেন। তবে এখানে এসেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আর যাত্রীর অতিরিক্ত চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্মকর্তাদের। ভারতগামী কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন পর পর্যটক ভিসা চালু করেছে ভারত, ফলে ভিসা পেয়ে ঈদের ছুটিতে ভারতের দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছেন তারা। তবে আখাউড়া ইমিগ্রেশন ভবনটি ছোট এবং জরাকীর্ণ হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। ঘুরতে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি, আবার আসার পথে বডি চেক আপ করবো, তো মেনুসে একটু করোনা তো আমাদেরকে অচল করে দিচ্ছে, যার কারণে এখন যেহেতু স্বস্তি আসছে এই স্বস্তির মধ্যে একটু ঘুরে আসা। হ্যাঁ, ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি আর কি, কলকাতা ঘুরতে যাচ্ছি। বেনাপোলে আসলে ঈদের ছুটিতে আরো ভিড়টা আরো বেশি হচ্ছে, সেটা মানে যে জানতে পেরে আর মানে ওদিকতে গেলাম না আর কি। অন্যান্য প্রত্যেকবার ওইভাবেই যাই, কিন্তু এবার আগরতলা দিয়ে যেতে হচ্ছে আর কি, কারণ ঈদের কারণে প্রচুর ভিড় আছে ওখানে। বেড়াতে যাচ্ছি ইন্ডিয়াতে, বোম্বে যাব, মেডিকেল চেক আপ করবো, তারপরে চলে আসবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কলকাতাও যাবো, বেড়াই আসবো, বেড়ানোর জন্যই মূলত যাওয়া। এই ল্যান্ডপোর্ট পার হওয়া তো একটু কষ্ট হবেই, যেহেতু সব মানুষ সবারই আর কি যাওয়ার তাগিদ আছে, কিন্তু আশা করি যে গেলে পরে ভালো লাগবে। আমরা আগরতলা পোর্ট পার হয়ে আমরা ওখান থেকে দিল্লি যাব, দিল্লি থেকে কাশ্মীর ঘুরতে যাচ্ছি। চাপ বেশি, হ্যাঁ একটু ধীর গতিতে যাচ্ছে আর কি, কিন্তু ঘুরতে যেহেতু যাচ্ছি আশা করি ভালো লাগবে, কোনো কষ্টই কষ্ট না। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী ইনচার্জ বলেন, ঈদ উপলক্ষে স্বাভাবিকের চেয়ে যাত্রী পারাপার আরও বেড়েছে। যেহেতু ঈদ উপলক্ষে যাত্রীদের বিভিন্ন ছুটি ছিলেন, ছুটির কারণেই তারা ইন্ডিয়াতে ভ্রমণ করার উদ্দেশ্যটাই আছে। মেডিকেলের যাত্রীদের এখানে সুবিধা নিতে পারতেছে। আমাদের যেহেতু একটু পাশাপাশি আগরতলা কর্তৃক একটা এয়ারপোর্ট আছে, ডোমেস্টিক এয়ারপোর্ট, এয়ারপোর্টটায় তাদের সুবিধা পাচ্ছে। অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে এখানে প্রাইস মূল্য কম থাকায় তারা এই পোর্টটা ইউজ করতে চাচ্ছেন, তাই যাত্রীরা সুবিধা নিয়ে যাচ্ছে। তো এখন আমাদের এই পোর্টে আগের থেকে, যেহেতু 2 বছর করোনাকালীন ছিলেন, তো অব্যাহত ছিল যাত্রী পারাপার, বাট কথা হলো যে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসাগুলো এই দিক থেকে এখন আগের চেয়ে অধিক সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে না।